সবাইকে আরও একবার স্বাগত দিশান বাংলাতে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু বাগধারার দ্বিতীয় পার্টটা। যারা এখনও যারা প্রথম পার্টটি দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম পার্টটি অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওতে অর্থসহ বাগধারার কিছু তোমাদেরকে পরপর করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের হেল্পফুল মনে হবে। তাহলে চলো একেবারে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমেই আছে মাটির মানুষ। মাটির মানুষের অর্থ হচ্ছে নিরীহ প্রকৃতির মানুষ। যারা নিরীহ প্রকৃতির তাদেরকে মাটির মানুষ এই বাগধারা দিয়ে কিন্তু চিহ্নিত করা যেতে পারে। নিরঞ্জনবাবু মাটির মানুষ, সাথে পাচ্ছে কোনো কিছুতেই থাকেন না। নিরঞ্জনবাবু মাটির মানুষ, সাথে পাচ্ছে কোনো কিছুতেই থাকেন না। এরপরে আছে হাতের পাঁচ। হাতের পাঁচের অর্থ বোঝাচ্ছে শেষ ভরসা, শেষ ভরসা। বাক্যরচনায় আছে, বিষয় সম্পত্তি গেলেও অফিসের চাকরিটা আমার হাতের পাঁচ হয়ে থাকবে। আবারও বলছি, বিষয় সম্পত্তি গেলেও অফিসের চাকরিটা আমার হাতের পাঁচ হয়ে থাকবে। এরপরে আছে নয়নের মণি। নয়নের মণি অর্থাৎ অত্যন্ত আদরের বস্তু, অত্যন্ত আদরের বস্তুকে নয়নের মণি এই বাগধারা দিয়ে কিন্তু সম্ভাষণ করা যেতে পারে। ছোট মেয়েটি সুবীরবাবুর নয়নের মণি, ছোট মেয়েটি সুবীরবাবুর নয়নের মণি। এবারে আছে মিছরির ছুরি। মিছরির ছুরি বলতে শুনতে, এর অর্থ হচ্ছে শুনতে মধুর হলেও বেদনাদায়ক। এর উদাহরণে যেরকম লিখেছি আমি, কথা তো নয় যেন মিছরির ছুরি, শুনতে ভালো কিন্তু বুকের মাঝে কেটে কেটে বসে। এরপরে আছে মুখের কথা, সহজ কাজ। মুখের কথা মানে সহজ কাজ। মা হওয়া কি মুখের কথা, প্রসব করলে হয় না মাতা। এটা একটা কারো উক্তি, সেজন্য এটাকে আমি ইনভাইটেড কমার ভিতরে রেখেছি। তাহলে এই উদাহরণটিতে লিখেছি আমি, মা হওয়া কি মুখের কথা, প্রসব করলে হয় না মাতা। এরপরে আছে বাপের বেটা। বাপের বেটা অর্থাৎ পিতার উপযুক্ত পুত্র। উদাহরণে আছে, মণিবাবুর বাগানে গিয়ে ডাব চুরি করে আনবে এমন বাপের বেটা কে আছে শুনি। আবার বলছি, মণিবাবুর বাগানে গিয়ে ডাব চুরি করে আনবে এমন বাপের বেটা কে আছে শুনি। তারপরেরটা আছে তীর্থের কাক। তীর্থের কাক মানে প্রত্যাশী ব্যক্তি। ভিখারিটি দরজায় সকাল থেকে তীর্থের কাকের মতো বসে আছে। ভিখারিটি দরজায় সকাল থেকে তীর্থের কাকের মতো বসে আছে। এবারে আছে হজ বড় ল। হজ বড় ল অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। সব কিছু হজ বড় ল করে রাখাই ছেলেটার স্বভাব, কিছুই গুছিয়ে করতে পারে না। আবার বলছি, হজ বড় লর অর্থ, হজ বড় লর অর্থাৎ বিশৃঙ্খলা বোঝানো হচ্ছে। সব কিছুকে হজ বড় ল করে রাখাই ছেলেটার স্বভাব, কিছুই গুছিয়ে করতে পারে না। এরপরে আছে রাঘব বোয়াল। রাঘব বোয়াল অর্থাৎ সর্বগ্রাসী লোক। অফিসের কর্তাবাবুরা এক একটা রাঘব বোয়াল, ওদের বাঁ হাতে মোটা অঙ্কের কিছু দিতে না পারলে চাকরি অসম্ভব। তারপরে ডুমুরের ফুল। ডুমুরের ফুল অর্থাৎ দুর্লভ দৃশ্য। তুমি যে আজকাল ডুমুরের ফুল হয়েছ, বৎসর অন্তেও তোমার টিকিটা দেখা যায় না। অদৃশ্য কোনো কিছু বা দুর্লভ কোনো কিছু বোঝাতে ডুমুরের ফুল এই বাগধারাটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে প্রায়ই। এবারে আছে গোড়াই গলত। গোড়াই গলত অর্থাৎ মূলেই ত্রুটি। ছেলেটিকে অতিরিক্ত স্নেহ দিয়ে গোড়াই গলত করেছে, এখন শাসন তারণ করে কোনো ফল হবে না। তারপরে চোখে চোখে রাখা, সতর্ক দৃষ্টি রাখা। ছেলেটাকে চোখে চোখে রেখো, ওর হাতটান স্বভাব আছে। এরপরে গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল অর্থাৎ অতি মন্থর গতি, অতি ধীর গতি যেটা সেইটা বোঝাচ্ছে। উদাহরণে আছে, অমন গদাই লস্করি চালে হাঁটলে গাড়ি ধরতে পারবে না। অমন গদাই লস্করি চালে হাঁটলে গাড়ি ধরতে পারবে না। বন্ধুরা, এবারে আছে উভয় সংকট। উভয় সংকট অর্থাৎ দুদিকেই বিপদ। দাদা বলছে তার সাথে যাবার জন্য, আর বৌদি বলছে বাজার আনতে। কার কথা যে রাখি, আমার হয়েছে উভয় সংকট। তারপরে আছে আষাঢ়ে গল্প অর্থাৎ অবাস্তব কাহিনী। তোমার মতো একটা ভীতু লোক এক চোরে একটা বাঘ মেরেছে, এমন আষাঢ়ে গল্প আমাদের বিশ্বাস করতে হবে? পরেরটি আছে ছেলের হাতের মোয়া। ছেলের হাতের মোয়া অর্থাৎ সহজে পাওয়া জিনিস। মান সম্মান কি ছেলের হাতের মোয়া, যে ইচ্ছে করলেই পাওয়া যাবে? আরেকবার বলছি, মান সম্মান কি ছেলের হাতের মোয়া, যে ইচ্ছে করলেই পাওয়া যাবে? এবারে আছে দুমুখো সাপ। দুমুখো সাপ অর্থাৎ যার কাছে যেমন তার কাছে তেমন। যে সমস্ত মানুষেরা কি হয়,
যার কাছে এর কাছে যেরকম সেরকমভাবে কথা বলে, আরেকজনের কাছে তার মতন করে কথা বলে। মাধব একটা তুমুখো সাপ, আমার কাছে তোমার নিন্দা আর তোমার কাছে আমার নিন্দা করে, ওর থেকে সাবধান থেকো। এই ধরনের মানে এই সমস্ত মানুষের ক্ষেত্রে বা এই ধরনের লোকের ক্ষেত্রে এই বাগধারাটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য, আর এই ধরনের লোক কিন্তু খুব বেশি দেখাও যায়। তারপরে আছে টইটুম্বুর। টইটুম্বুর অর্থাৎ কানায় কানায় পূর্ণ। বর্ষার জলে নদী নালা পুকুর সব টইটুম্বুর হয়েছে। খুবই সহজ, বর্ষার জলে নদী নালা পুকুর সব টইটুম্বুর হয়েছে। এরপরে আছে ঠোঁট কাটা। ঠোঁট কাটা অর্থাৎ স্পষ্ট কথা বলা। যারা স্পষ্ট কথা বলে তাদেরকে এক কথায় ঠোঁট কাটা বলা হয়। ঠোঁট কাটা লোকেরা কোনো কথা বলতে ভয় পায় না। আরেকবার, ঠোঁট কাটা লোকেরা কোনো কথা বলতে ভয় পায় না। দু নৌকায় পা। দু নৌকা পা অর্থাৎ দুদিক রক্ষা, দুদিক রক্ষা। পাপ পুণ্যের দু নৌকায় পা দিয়ে কেউ চলতে পারে না, দুদিকে সমানভাবে পা রেখে চলা অসম্ভব। চোখে সর্ষের ফুল দেখা। চোখে সর্ষের ফুল দেখা মানে বিমূঢ় হওয়া, ঠিক আছে। প্রশ্নপত্রে একটাও জানা অঙ্ক না দেখে চোখে সর্ষের ফুল দেখতে লাগলাম। আরেকবার বলে দিচ্ছি, প্রশ্নপত্রে একটাও জানা অঙ্ক না দেখে চোখে সর্ষের ফুল দেখতে লাগলাম। এরপরে আছে কড়াই গণ্ডায়। কড়াই গণ্ডায় অর্থাৎ পুরোপুরি। মহাজন সুদ ও আসলের টাকা কড়াই গণ্ডায় বুঝে নিয়ে তবে আমাকে নিষ্কৃতি দিল। বন্ধুরা, এই ছিল আমাদের বাগধারার দ্বিতীয় পাঠের আরও কিছু অর্থসহ উদাহরণ। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে বাগধারা সম্পর্কে আরও একটা ছোট্ট কথা বলে দিতে চাইছি তোমাদেরকে। বাগধারা বাংলা ভাষার একটা বিশেষ সম্পদ। এই বাগধারা কখনো কখনো বাংলা ভাষাকে ক্ষুরোধার করে, কখনো গুরুগম্ভীর করে, আবার কখনো কখনো রসমণ্ডিত করে। এই বাগধারা ব্যবহার করে অনেক ক্ষেত্রে বাংলা ভাষাকে কিন্তু অনেকটাই সৌন্দর্যমণ্ডিত এবং আলংকারিক অর্থে আরও সুন্দর করে তোলা যেতে পারে। তাহলে বন্ধুরা, এই বাগধারা ব্যবহার কিন্তু আমাদের আগামী দিনে অনেক কাজে লাগতে পারে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হেল্পফুলও মনে হবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে নিজের বন্ধু এবং পরিবার পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবে, আর তার সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে আমাদেরকে। আমরা চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের কমেন্ট হিসাবে নতুন কোনো ভিডিও আনা। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, দিশান বাংলায় সবাইকে স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও নানান রকম এডুকেশনাল ভিডিও এবং ইনফরমেশনাল ভিডিও। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবার জন্য। আর আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে। সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন।